নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ফ্রান্সের সিরিজ হামলা সারা বিশ্বের অস্থিরতারই অংশ। দেশেও নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে না নেয়ায় নিহতদের পরিবারের ক্ষোভ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার তদন্ত তার নিজস্ব গতিতে চলবে। নিহতদের পরিবার শামীম ওসমানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার বক্তব্য একদম সুস্পষ্ট, সে যদি দোষী হয়, সে যদি কোনো অন্যায় থাকে, তার যদি কোনো প্রমাণ আসে, যদি কোনো প্রমাণ আমাদের সম্মুখে আসে, তাহলে ব্যবস্থা হবে। থ্যাংক ইউ। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে এই রকম তথ্য এখনো আসেনি, আসলে আমরা দেখব। আমরা যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সবাইকে কিন্তু এক এক করে আমরা আইনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। নূর হোসেন বাইরে ছিল, তাকেও আমরা নিয়ে আসছি।